গাজা থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করে চমকে দিচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা। গাজায় তৈরি হবে ঔষধ, আর তাতেই প্রশমিত হবে ক্যান্সারের যন্ত্রণা কিংবা এপিলেপসি। এমনই আশার আলো দেখাচ্ছে ভারতীয় বিজ্ঞানীরা। আগামী এক বছরের মধ্যে সেই ঔষধ তৈরি করবে বলে জানাচ্ছেন কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আপাতত অ্যাডভান্স স্টেজের ট্রায়াল চলছে বলে জানা গিয়েছে। যে ক্যানাবিস বা গাঁজা ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয়, সেই গাঁজা থেকে ঔষধ তৈরি নিয়ে প্রশ্ন উঠলেও বিজ্ঞানীরা কিন্তু আশ্বাস দিচ্ছেন সত্যিই মিলবে সুফল। জানা যাচ্ছে দুটি নতুন ওষুধ আসতে চলেছে যা বর্তমানে ব্যবহৃত ওষুধের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। যেমন বর্তমানে মরফিন যন্ত্রণা উপমোষের জন্য ব্যবহার করা হয়, কিন্তু তার কিছু কুফল রয়েছে, গাঁজার ক্ষেত্রে সেটাই নেই। এছাড়া কেমোথেরাপি চললে যেসব শরীরের অসুবিধা হয় সেগুলির ক্ষেত্রেও কার্যকর হবে এই নতুন ঔষধ। দিল্লির এই মাসে প্রথম লঞ্চ করা হবে ওই ঔষধ। আপাতত টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছে গবেষণা। দুটি ঔষধেরই মূল উপাদান হবে ক্যানাবিডিয়ল। ক্যানাবিস গাছ থেকে এই উপাদান পাওয়া যায়। এটি নন সাইকোঅ্যাক্টিভ, অর্থাৎ গাঁজার মতো এর থেকে মানসিক কোনো এফেক্ট পড়বে না। এই ধরনের ঔষধ ইউরোপ আমেরিকাতে ব্যবহৃত হয়, কিন্তু ভারতে তৈরি হলে খরচ কমে যাবে অনেকটাই। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডিরেক্টর রাম বিশ্বকর্মা জানিয়েছেন, ক্যানাবিস আসলে খুব উপকারী, তবে এটা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। এটির অপব্যবহার করা হয়ে থাকে। এই ঔষধ যেহেতু ভারতে তৈরি হবে, তাই এর দামও মানুষের সাধ্যের মধ্যে থাকবে বলেই জানিয়েছেন তিনি।